আসসালামু আলাইকুম সুধি দর্শক শ্রোতা, আবার আপনাদের সামনে হাজির হয়েছি ফিজিক্যাল মেডিসিন সেন্টারের পক্ষ থেকে। একটি ব্যথা এবং ব্যথা নিয়ে যে লোকজন কষ্ট পাচ্ছে সেরকম একটি ভিডিও নিয়ে আজকের প্রসঙ্গ আমরা শোল্ডারে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার। তো আমার সাথে আজকে আছেন স্বনামধন্য ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। উনি সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন বিভাগ চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন, উনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছেন। আর আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, আমি সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিনের বিভাগে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি প্রশ্ন করব ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যারকে, যে আমরা ফ্রোজেন শোল্ডার বলতে আসলে কি বুঝি? রোগীরা প্রায় সময় শোল্ডারের বিভিন্ন ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, তো সব শোল্ডারের ব্যথা কি ফ্রোজেন শোল্ডার কিনা? হ্যাঁ দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আজকে একটু শোল্ডার পেইন যেটা, এটা নিয়ে আমি আলোকপাত করব। অনেক পেশেন্ট শোল্ডার পেইন নিয়ে আসে, ম্যাক্সিমাম অনেকেই বলে যে এটা ফ্রোজেন শোল্ডার। হ্যাঁ, প্রদূষণটা হতে পারে, কিন্তু এখানে আরও অনেক কারণ আছে, যেটা আমরা অনেকেই, অনেক ডাক্তার অথবা অনেক আমরা বুঝতে পারি না। যেমন এখানে শোল্ডার জয়েন্ট যদি ব্যথা নিয়ে আসে, প্রদূষণ শোল্ডার এক, ওখানে আরও অনেকগুলো ট্যান্ডন আছে, যেটা সুপ্রাস্পিনাল ট্যান্ডন, বাইসেপ্টিভাল ট্যান্ডন, এগুলো টিয়ার এবং টেন্ডিনাইটিস হয়, এটা একটা কারণ। লাংসে যদি কোনো ক্যান্সার হয় তাহলে ওখানে গিয়ে ডিপোজিট হয়, এটা হইতে পারে। অথবা সার্ভাইকেলে যদি কোনো নার্ভের কম্প্রেশনের ব্যথাটা এদিকে ছড়ে আসে, তাহলে এটা আমরা রুগী হিস্ট্রি এবং এক্সামিন করে আমরা ফাইন্ড আউট করি। যেমন ফ্রোজেন শোল্ডার যদি হয়, পেশেন্ট যদি হাত তুলতে পারবে না, হ্যাঁ, কিন্তু একজন ডক্টর যখন এক্সামিন করে সেও পারবে না, অল মুভমেন্ট রেস্ট্রিক্টেড করে। কিন্তু আদার টেন্ডিনাইটিসের ক্ষেত্রে পেশেন্ট পারবে না, কিন্তু ডক্টর যদি এক্সামিন করে সেটা সে মোটামুটি হাতটা তুলতে পারবে। আর সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি যদি হয়, সার্ভাইকাল নার্ভ কম্প্রেশন হয়, সেক্ষেত্রে তোমার যে ন্যাক পেইন থাকবে, হিস্ট্রি দিবে, আর অল মুভমেন্ট ফ্রি থাকবে। তো দিস ইজ দ্য সার্ভাইকাল নার্ভ রুট কম্প্রেশন। তো আরও রিয়ার অনেক হয়েছে, যেমন অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস অফ শোল্ডার জয়েন্ট হতে পারে। তো সুতরাং আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে দর্শকবৃন্দকে, যে শোল্ডার পেইন আসলে যে শুধু যে এটা ফ্রোজেন শোল্ডার না, এটা আরও অনেক কজ হতে পারে, সেটাই আমি আজকের লাইফে আমি এটাই একটু হাইলাইট করলাম। আশা করি আমার বক্তব্যটা শুনে অনেকে উপকৃত হবে। এটা ধন্যবাদ ডাক্তার জাহাঙ্গীর স্যারকে। এখন আমি মূলত আল্ট্রাসাউন্ড কেন শোল্ডারের জন্য ইম্পর্টেন্ট এই ব্যাপারে আমি কিছু বলবো। তো আমরা সাম্প্রতিক ক্ষেত্রে দেখেছি মাসকুলার স্কেলেটাল আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা বাত ব্যথার বিভিন্ন রকমের পরীক্ষা আমরা করে থাকি, মানে এই রোগটা কেন হলো সেটা আমরা নির্ণয় করে থাকি। তো মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড সাধারণ আল্ট্রাসাউন্ডের চেয়ে অনেক বেশি ফ্রিকোয়েন্সি সম্পন্ন, মোদ্দা কথায় আপনার খুব ভালো একটা মেশিন লাগবে যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। তো অবশ্যই এটা একটা দামি মেশিন, এবং সব ধরনের আল্ট্রাসাউন্ড মেশিন দিয়েই এই ধরনের পরীক্ষা করা সম্ভব নয়। তো সে যাই হোক, এখন আমরা মূলত বলতে চাচ্ছি যে ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে অথবা শোল্ডার কোনো একটা প্যাথোলজির ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড কতটা গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীর স্যারের কথার ভিত্তিতে আমি বলতে চাই, আমরা যদি দেখি আল্ট্রাসাউন্ড দিয়ে যে আমরা ওই শোল্ডারকে আমরা নাড়িয়ে যখন দেখলাম আল্ট্রাসাউন্ড দিয়ে দেখা যাচ্ছে ভিতরেও এটা নড়ছে না, তাহলে আমরা এটা বলতে পারি এটা ফ্রোজেন শোল্ডার। আবার ভিতরে নড়ছে না কিন্তু দেখা যাচ্ছে নড়ছে না কেন, যে ট্যান্ডনগুলো মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। তো ট্যান্ডনগুলো বেশিরভাগ সময় ফেটে যায় বা ট্যান্ডনগুলোর মধ্যে ভিতরে ডিজেনারেশন হয়ে যায়, মানে ফেসে যায়। এই ধরনের অনেকগুলো কারণ, ভিতরে পানি জমে যায়, অনেক সময় অন্য অন্য রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই ধরনের কিছু রোগের কারণেও ওখানে বিভিন্ন রকমের পানি জমা থেকে শুরু করে এরকম সমস্যা হয়ে থাকে, অনেক সময় এখানে ফোড়া হয়ে যায়। তো কী না হতে পারে, তো আমরা আগে এই ধরনের রোগ নির্ণয়ের জন্য সাধারণ এক্স-রে দিতাম, এক্স-রেতে দেখা যেত কিছুই পাওয়া যায় না। আপনাদের জানিয়ে রাখি ফ্রোজেন শোল্ডারও এক্স-রে প্রায় স্বাভাবিক থাকে, তখন আমাদের খুব বেশি কিছু করার ছিল না, কারণ আমরা জানি এমআরআইয়ের অনেক বেশি দাম।
তো সেই ক্ষেত্রে এমআরআই না করিয়ে এখন আমরা খুব সহজেই আল্ট্রাসাউন্ডের সাহায্যে আমরা শোল্ডারের বিভিন্ন প্যাথোলজি আমরা বের করে ফেলতে পারি। তো আমাদের সময় যেহেতু কম, আমরা আজকে আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা ফ্রোজেন শোল্ডারের কী ধরনের আমরা চিকিৎসা করতে পারি সে সম্বন্ধে আমরা শুনব ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মঈনুদ্দিনের কাছে। ডাক্তার মঈনুদ্দিন, ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম, সুন্দরভাবে আপনি বলেছেন ফ্রোজেন শোল্ডারের লক্ষণ, এবং ধন্যবাদ ডক্টর আব্দুর রহিম, আপনিও সুন্দরভাবে আলোকপাত করেছেন কীভাবে আমরা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে শোল্ডার ফ্রোজেন শোল্ডার ডায়াগনোস করতে পারি। আপনারা ভালোই বলেছেন। আমি একটু চিকিৎসা সম্পর্কে বলছি, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা কিছু বলি। আপনার যখন ফ্রোজেন শোল্ডার হয়ে যাবে তাহলে আপনি ধরে নিতে হবে যে এই ফ্রোজেন শোল্ডার 3 মাস থেকে শুরু করে 1.5 বছর পর্যন্ত আপনার থাকতে পারে, সুতরাং আপনি অস্থির হলে কোনো লাভ নেই। দ্বিতীয় পয়েন্ট হলো পেইন কিলার, এতে কোনো রোল নাই। সো পেইন কিলার দিয়েছে এতে কোনো বড় কাজ না। পেইন কিলার যেহেতু যে অসুখ আপনার 1.5 বছর থাকবে, আপনি কি 1.5 বছর পেইন কিলার খেতে পারবেন? পেইন কিলার খেলে সাময়িক উন্নতি হয়, বাট এটাতে কোনো রোল নাই। 3 নম্বর পয়েন্ট হলো ফিজিওথেরাপির মধ্যে, যেটা মেশিন ফিজিওথেরাপি, যদিও সার্ভে নাই বাট আমরা প্র্যাকটিসে দেখেছি মেশিন ফিজিওথেরাপিতে এখানে রোল 50-50 চান্স আছে। দেখা যায় যে 15-30 দিন দিয়ে যে কিছুই লাভ নাই, আবার কাই কেউ কেউ কিছু লাভ পান, যারা একটু আর্লি স্টেজে থাকেন তারা মেশিন ফিজিওথেরাপিতে লাভ পান। তাহলে চিকিৎসাটা তাহলে কী? এর চিকিৎসা হলো ব্যায়াম, 1 নম্বরে হলো ব্যায়াম, 2 নম্বরও ব্যায়াম, 3 নম্বরও ব্যায়াম। এটা কোনো ফেলাসি নেই, এটা কোনো ফেলাসি নেই, লাগবেই আপনার। আপনি যত ইঞ্জেকশন দেন যত কিছু দেন আপনাকে মনে রাখতে হবে যে আপনার ব্যায়াম করতে হবে। ব্যায়াম যদি আপনি না করেন তাহলে এটা ভালো হবে না, এবং এটা আবার হবে, আবার হবে, আবার হবে। দ্বিতীয় হলো এর পিছনে যে কারণটা আছে কারণটা আপনাকে দূর করতে হবে। তাহলে আমাদের এখানে পেইন ম্যানেজমেন্টের কাজটা কি? হ্যাঁ, আমরা তো সহজে বলেই দিলাম মানে দেরি হবে, কিন্তু রুগী তো কষ্ট পাচ্ছেন, রুগী তো ব্যথা কমছে না, পেইন কিলারও যাচ্ছে না, ফিজিওথেরাপিতেও যাচ্ছে না, তাহলে যাবে কি যাবে? ব্যায়ামে তো ভালো হবে, সময় লাগবে। তাহলে আমরা একটা প্রসিজিওর করি, জানা হলো ক্যাপসুলার ডিস্টেনশন, ক্যাপসুলার ডিস্টেনশন বা আত্ম ডিস্টেনশন। এটা তো আমরা কী করি আসলে? ভেরি সিম্পল, এখানে ফ্রোজেন শোল্ডারে আমরা জানি একটা মাথা জয়েন্টের হেড আছে আর একটা কাপ আছে, জয়েন্ট এখানে ঘুরে ফ্রোজেন শোল্ডারে একটা জাম হয়ে যায়, ক্যাপসুলটা জাম হয়ে যায়। আমরা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে একজ্যাক্ট ওই জায়গায় গিয়ে কিছু কেমিক্যাল দিই এবং নর্মাল সাইন দিয়ে আমরা এটাকে ডিস্টেন্ড করে দিই, ছুটিয়ে দিই, ফলে এটা ফ্রি হয় এবং ব্যথা ইমিডিয়েটলি ইম্প্রুভ হয়ে যায়। পরে আপনাকে ব্যায়াম কিন্তু করতে হবে, কিন্তু আমরা ইমিডিয়েট রোগীর ব্যথাটা, রোগী কিন্তু ঘুমাতে পারেন না, ব্যথাই ওই কাছে শুতে পারেন না, অনেক কষ্ট পান, যেটা পেইন কিলারেরও ভালো হয় না। তা আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ক্যাপসুলার ডিস্টেনশন করি, যেটা সিম্পল কোনো ইঞ্জেকশন না, সিম্পল ইঞ্জেকশন আল্ট্রাসাউন্ড গাইডেড ছাড়া দেওয়া যায়, যেটা হয়তো সবসময় জয়েন্টে পৌঁছায় না, কিন্তু আল্ট্রাসাউন্ড গাইডেড আমরা যখন একজ্যাক্ট জায়গায় গিয়ে পৌঁছাই তাহলে এটা অনেক ভালো কাজ করে। এটা আল্ট্রাসাউন্ড ছাড়া আমার ধারণা করা যায় না বা করা উচিতও না। অনেক সময় দেখা যায় যে কোনো রোগীর তার জয়েন্টে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, অথবা জয়েন্টে ইঞ্জেকশন দেওয়া যাচ্ছে না কোনো কারণে, যেমন একটা জয়েন্টে ইনফেকশন আছে বা অন্য কিছু আছে, সেক্ষেত্রে আমরা একটা অল্টারনেটিভ বিকল্প পদ্ধতি করি, অথবা ইঞ্জেকশন দেওয়ার পাশাপাশি আর একটা কাজ করি, সেটা হলো শোল্ডার জয়েন্টকে যে নার্ভটা সাপ্লাই দেয় তাকে বলে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ। আমরা আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড ওই নার্ভটা খুঁজে বের করে তার গোড়ায় গিয়ে একটু অ্যানাস্থেটিক বা একটু পেইন কিলার দিয়ে আসি, তাহলে ওনার পেইনটা রিলিফ হয়ে যায়। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মঈন এবং ডক্টর জাহাঙ্গীরকে। আজকের আলোচনায় আমরা মূলত ফ্রোজেন শোল্ডারকে হাইলাইট করতে চেয়েছি। আমরা যে মোদ্দা কথায় যে বিষয়গুলো উঠে এসেছে আজকে, সেটা হলো সব শোল্ডারের পেইনই ফ্রোজেন শোল্ডার না, এটা 1 নম্বর। 2 নম্বর হলো ফ্রোজেন শোল্ডার অথবা শোল্ডারের যে কোনো প্যাথোলজির জন্য মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড হচ্ছে একটি খুব ভালো এবং আধুনিক একটা রোগ নির্ণয়ের পদ্ধতি, এবং শুধু তাই নয়, এর সাহায্যে আমরা যথাযথভাবে শোল্ডারের মধ্যে ইঞ্জেকশন দিতে পারি। আর তৃতীয়ত আমরা যেটা বুঝলাম সেটা হলো ফ্রোজেন শোল্ডারের খুব ভালো একটি চিকিৎসা হলো আর্থ্রোডিস্টেনশন বা জয়েন্ট ক্যাপসুলার ডিস্টেনশন, যেটা বলেছি সেম, এটা ক্যাপসুলার ডিস্টেনশন। ডক্টর মঈন বলল যে একটা বিশেষ আমরা কেমিক্যাল মিশ্রিত একটা ফ্লুইড আমরা ওখানে দেওয়ার মাধ্যমে, যেটা প্রায় একবার দিলেই রোগীরা অনেকটুকু ভালো হয়ে যায়। তবে শেষ কথা হলো ব্যায়াম। তো আমরা আপনাদেরকে সবাইকে
আবার স্বাগতম জানাচ্ছি আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য। অন্য কোনো একটা সমস্যা বা রোগ নিয়ে, বাত ব্যথার কোনো প্রবলেম নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আর আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। আশা করি আমরা কোনো এক সময় আপনাদের সাথে সেই প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। তো ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন।